আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের মুরগি যখন খুব বেশি পরিমাণে পাতলা পায়খানা হয় এবং জিমায় থাকে মুরগিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কোনো প্রকারের ওষুধে আসলে কাজ হচ্ছে না সেই মুহূর্তে আসলে কি করবেন বা লাস্ট কি চিকিৎসা আপনার মুরগিকে দিবেন তা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং আমি কিছু কথা বলার চেষ্টা করব সেই অনুযায়ী আপনারা কাজ করলে ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তা আমরা যারা সাধারণত মুরগি পালন করি যারা বিশেষ করে আমার ভিডিও যারা দেখেন সবাই আমরা কম বেশি মুরগিই পালন করে থাকি আমাদের খামার আছে বা দশটা বিশটা পঞ্চাশটা যাক মুরগি সবারই কম বেশি থাকে এখন বর্তমান শীতের সময় একটা সমস্যা সবথেকে বেশি হয় মুরগির বাথরুম বিশেষ করে এই বাথরুমটা হয় মুরগি ঠান্ডার কারণে যখন আমাদের মুরগির যে কোনো কারণবশত ঠান্ডা লেগে যায় তখন আস্তে আস্তে এদের ঝিমানো শুরু হয় জ্বর আসতে শুরু করে প্লাস বাথরুম করে বাথরুম তো করে তাছাড়া রক্ত পায়খানা করে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে রক্ত পায়খানা করে একদম দেখলে মনে হবে যে রক্তই কেটে জানে ঢেলে দিছে কোন ভিতরে কোনো মলের যেটা মানে আকার বা মল যেটা দেখলে আমরা বুঝি যে আসলে মুরগির মল বা পায়খানা কিন্তু সেরকম কিছুই না মনে হয় শুধুই রক্ত ঠিক আছে তো এই মুহূর্তে আসলে আমরা দেখা যায় যে আমরা দেখি যখন এরকম দেখি তখন কিন্তু সবারই কম বেশি মন খারাপ হয়ে থাকে কারণ এই ধরনের পায়ে বাথরুম হলে কিন্তু সেই মুরগিগুলো খুব ট্রিটমেন্ট দিলেও অনেক সময় অনেক মুরগি কাটার সম্ভাবনা থাকে বা মারা যায় তো যাই হোক আমরা এরকম সিমটম যখন দেখব তখন স্বাভাবিক যে ট্রিটমেন্টগুলো আছে মুরগির পায়খানা একবারে কোনো আমি আজকে যে ওষুধের ব্যবহারটা বলবো বা নাম বলবো আপনারা অবশ্যই কিন্তু এই সুদটা মানে দেখার চোট বা হালকা পায়খানা দেখার সাথে এই ওষুধগুলো খাওয়াবেন না ঠিক আছে কারণ এটা ওষুধের কোর্স করাতে গেলে প্রথমত নর্মাল দিয়ে শুরু করতে হয় যে আমার পায়খানা দেখেছি হালকা করতে যে আর সবসময় যেহেতু আমরা আমাদের ফার্মে কাজ করি খেয়াল করে থাকি যে আমাদের মুরগির কোনো সময় কোনো সমস্যা হচ্ছে বা পায়খানা হচ্ছে কিনা তো যখনই নরম দেখব বা তরল দেখব বা রক্ত আসতেছে এরকম সিমটমস যে অল্প অল্প বাথরুম আছে সবই ঠিক আছে কিন্তু হালকা হালকা রক্ত আসতেছে তখনই স্বাভাবিক ট্রিটমেন্ট দেবেন তাহলে মুরগি কিন্তু ভালো হয়ে যাবে কিন্তু এই ট্রিটমেন্ট দেওয়ার পর যদি আস্তে আস্তে তীব্র আকার ধারণ করে তখন শুধু এই ট্রিটমেন্টটা দেওয়া যাবে হ্যাঁ তাই স্বাভাবিক ট্রিটমেন্টটা কী দেবেন তাই বলি আগে যে এখন শীতের সময় সব থেকে আপনার মুরগিকে মানে দিলেই কম বেশি বাথরুমের সমস্যা হবে তা স্বাভাবিকভাবে রেনামাইসিন ইউজ করবেন ব্যবহার করবেন এক লিটার পানিতে একটা সাথে যেহেতু ঠান্ডা বা ঝিম আসবে গোয়া শরীর গরম থাকবে মুরগির আপনারা এক লিটার পানিতে দুইটা নাপা ব্যবহার করবেন এবং সিনামিন চারটা হ্যাঁ এটা আছে স্বাভাবিক ট্রিটমেন্ট এটা তিন দিন চালাবেন যখনই আপনার মুরগি দেবেন এই নাপা সিনামিনটা খুবই ভালো ওষুধ মানুষের যেটা আমরা খেয়ে থাকি জ্বর বা ঠান্ডার জন্য আপনার মুরগিকে আপনারা দিবেন তখন দেখবেন আপনার মুরগির আসলে ভালো হচ্ছে এবং ভালো কাজ হবে আর সাথে রেনামাইসিন ব্যবহার করবেন যখন দেখবেন যে তিন দিন বা দু দিন খাওয়ানোর পর মুরগির পরিবর্তন হচ্ছে না সাথে মানুষের জন্য যে অ্যামোডিস ওষুধ আছে পার লিটারে তখন ওষুধের একটু পাড়ায় দিবেন পার লিটারে দুইটা করে দিবেন র্যানামাইসিনও দুইটা দিবেন এবং অ্যামোডিস দুইটা দিবেন এই দুইটায় কাজ যখন আপনার মুরগির দেখবেন যে তারপরেও দুই দিন খাওয়ানোর পরে কাজ চার দিন হয়ে যাচ্ছে কাজ হচ্ছে না তখন এই ওষুধের সাথে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিপ্রোসিন পাঁচশো এটা কিন্তু মানুষের ওষুধ হ্যাঁ এটা হচ্ছে সবথেকে ভালো ফর্মের একটা ওষুধ বা মানুষের জন্য যতক্ষণ তীব্র বাথরুম হয় তখন কিন্তু ওষুধটা ব্যবহার করা হয় তা আপনার মুরগি যখন রক্ত অমশা বা তীব্র আকারে ধারণ করবে বাথরুমের তখনই আপনার সিপ্রোসিন পাঁচশো ব্যবহার করবেন সিপ্রোসিন পাঁচশো আশা করে দিলেই কাজ হবে এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনি যে ওষুধ স্বাভাবিকভাবে দিচ্ছেন এক লিটার পানিতে দুইটা না চার দুইটা নাপা সিনামিন চারটা এবং অ্যামোডিস দুইটা র্যানামাইসিন দুইটা এর সাথে সিপ্রোসিন পাঁচশো শুধু ওয়ানলি একটা ব্যবহার করবেন হ্যাঁ এটা আপনি সকাল বিকাল খাওয়াবেন ইনশাল্লাহ আফসা করে আপনার মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ঠিক আছে তবে সব মুরগি কিন্তু আপনি স্বাভাবিক কোর্সটা করায় নিয়ে এই সূত্রে আসবেন একবার সিপ্রোসিন পাঁচশো দিবেন না তাতে আপনার মুরগির অন্য অন্য ধরনের সমস্যা তো হবে না তবে যাতে বাথরুম পুরো টাইট হয়ে যেতে পারে তাতে সমস্যা হবে যদি এখন তীব্র রাখা ধারণ করবে তখন এটা ব্যবহার করবেন হ্যাঁ সিপ্রেশন ওষুধটা খুবই ভালো কাজ করে আমি নিজেও ব্যবহার করি আজও দিয়ে আসছে আমার মুরগির কিছু বাচ্চা দেখলাম যে খুব রক্ত পায়খানা আসছে আমি বেশ কয়েকদিন ওষুধ খাওয়া যে কাজ হয়নি নি তো ক্ষেত্রে দিচ্ছি সাল আশা করি ঠিক হয়ে যাবে তা ভাবলাম আপনাদেরকেও জানাই আপনারা এই কাজটা করবেন যেহেতু শীতের সময় বাথরুমটা সবথেকে বেশি প্রবলেম হয় আশা করি সবাই ফার্মটা ভালো থাকুক সুস্থ থাকুক এই দুয়া জন্য ভালো থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম